ক্ষয়ক্ষতির হিসেব করা এবং দূষণ নিয়ন্ত্রণের কাজ। ডিপো থেকে আজ আরো এক ফায়ার ফাইটার সহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃত্যু দাঁড়ালো 43। বিভিন্ন হাসপাতালে ভর্তি 80 জনের অবস্থাও আশঙ্কাজনক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম বাড়ছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি আরও বাড়তে পারে বলে ছয় দফা দিবসের অনুষ্ঠানে শঙ্কা জানিয়েছেন তিনি। সবাইকে মিতব্যয়ী হতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন খাদ্যশস্যের ফলন বাড়াতে পোশাক শ্রমিকদের আন্দোলনে উস্কানির অভিযোগও তোলেন তিনি। এবং দখলা দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে পাবনার চাটমোহরের বড়াল নদী। চলন বিলের সবচেয়ে বড় এই নদীর দখলদারদের তালিকায় স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি আছে খোদ পৌরসভা। পরিস্থিতি এমন যে অনেক জায়গাতেই এখন আর বড়ালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এবারে বিস্তারিত। সীতাকুণ্ডের ডিপোতে আগুনে বিধ্বস্ত বিএম কন্টেইনার ডিপো ঝুঁকি মুক্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে কেমিক্যাল ভর্তি কন্টেইনার সরানোর কথা জানিয়েছেন তারা। এদিকে ঘটনা তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক নাজবুল সাদেকের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে 4,500 কন্টেইনার ছিল। এর মধ্যে 27টি কন্টেইনারে ছিল হাইড্রোজেন পারঅক্সাইড, যার 15টি কন্টেইনার ধ্বংস করা হয়েছে। কেমিক্যাল ভর্তি কন্টেইনার আছে আরও 12টি, তবে সেগুলোকে অন্যান্য কন্টেইনার থেকে আলাদা করে ডিপোকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা থেকে আমাদের সেনাবাহিনী থেকে একটা বিশেষজ্ঞ টিম এসেছে, তারা এইটার ভয় বিপজ্জনক আর কোনো কিছু আছে কিনা এটা নিয়ে কাজ করছে। তারা অলরেডি সরজমিনে পরিদর্শন করছে, তাদের সাথে স্পেশালিস্ট লোকজন আছে, তারা দেখছে। তো তাদের কাছ থেকে আমরা একটা ফাইনাল রিপোর্ট পাবো বা তাদের কাছ থেকে আমরা জানতে পারবো আর কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিনা। বাট আপাতত দৃষ্টিতে এটা আমাদের আমরা বলতে পারি অলমোস্ট পুরোপুরি কন্ট্রোলে চলে আসছে। তবে ফায়ার সার্ভিস বলছে কেমিক্যাল ভর্তি কন্টেইনারগুলো ডিপো থেকে অতি দ্রুত সরিয়ে ফেলতে হবে। 30টা কেমিক্যাল কন্টেইনার ছিল, তো তাদেরকে আমরা রিমুভ করার ব্যাপারে আমরা তাদেরকে বলেছি যে যে সমস্ত কেমিক্যালের ঝুঁকি আছে যে সমস্ত কন্টেইনারে এগুলো আসিয়ানদের জন্য রিমুভ করে। এদিকে ঘটনাস্থল ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পরিদর্শন করে পুলিশ প্রধান জানান ঘটনার তদন্ত শেষে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তদন্ত রিপোর্ট হলে মূলত আইনি বিষয়গুলো স্পষ্টতর হবে, তো এবং যদি কোনো আইনি কার্যক্রম গ্রহণ করার থাকে অবশ্যই সে আইনি কার্যক্রম গ্রহণ করা হবে। ডিপোর কয়েকটি জায়গায় এখনো অল্প অল্প ধোঁয়া উঠছে, ওই এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চট্টগ্রাম মেডিকেলে এর আগে রাখা 15টি মরদেহের এখনও পরিচয় মেলেনি, আজও ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। এদিকে পরিবারের উপার্জনক্ষম মানুষ হারিয়ে অনেকেই দিশেহারা। সঞ্জীব দে বাবুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। গেল সপ্তাহেও বাবার ওষুধ কেনার টাকা পাঠিয়েছিল 22 বছর বয়সী মোহাম্মদ আক্তার। বিএম ডিপোতে ট্রেইলার চালাতো, তারাই চলতো পরিবার ও বাবা মায়ের চিকিৎসার খরচ। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের দিন ফেসবুকে লাইভ ভিডিও করার সময় বিস্ফোরণের পর থেকে নিখোঁজ সে। ঘটনার 4 দিনেও তার খোঁজে চট্টগ্রাম মেডিকেলে ঘুরছেন বৃদ্ধ পিতা। সন্তানকে হারানোর সাথে এখন তার চিন্তায় যোগ হয়েছে কিভাবে চলবে পরিবার। আমার ছেলে একটা মোহাম্মদ আক্তারের ইনকাম দিয়ে চলতো, ওষুধ খরচ চলতো, মারা সালে জমারগুলি আলাদা বাড়াচ্ছ, মারগুলি আলাদা বাড়াচ্ছ, এখন তার টাকা শেষ, তার চিকিৎসা খরচকে চালাবে চিন্তা আলাদা এমন এই অবস্থা আছে। দিয়ে আক্তারের খোঁজে এসেছেন তার বোন মুন্নিও। ভাইকে হারিয়ে দিশেহারা তিনি, তার মতো আরো অনেকেই এসেছে স্বজনদের খুঁজতে। আপনারা আমার ভাইয়ের মতো ভিডিও আর করেন না, আমি ভাই একটা ছোট ভাই, আমার ছোট ভাইকে হারাই যে আমি কতটা আতঙ্কে আছি সেটা একমাত্র আমি জানি। আমার ভাই লাস্ট পর্যন্ত আমি এ পর্যন্ত পাই নাই। হাসপাতালে আহতদের সহায়তায় এখনও কাজ করছে মানবিক সংগঠনগুলো, খাবার ওষুধ সহ দিচ্ছেন সব ধরনের সহায়তা। গাউসিয়া কমিটি, রেড ক্রিসেন্ট, দাওয়াত ইসলামী সহ বেশ কিছু সংগঠনের কর্মীরা নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।
যথেষ্ট পরিমাণ ওষুধ আছে, যা যা লাগতেছে আমরা তা নিজেরা দিচ্ছি, আর না হলে আমরা তা কিনে দিচ্ছি ওনাদেরকে। এখানে আনার পর তাদের চিকিৎসার যত রকমের সহযোগিতা দেওয়া দরকার, আমাদের পক্ষ থেকে সামর্থ্যের মধ্যে আমরা সব সহযোগিতা দিচ্ছি। আমরা জানেন যেখানে ওই ওষুধপত্র, খাবার, পানীয় সবগুলো আমরা এখানে রেখেছি এবং তারা আমাদের থেকে কালেকশন করে নিয়ে যাচ্ছে, আমরাও নিয়ে দিয়ে আসছি। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের পর্যবেক্ষণ করতে যান ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক। তিনি 63 জনের চোখে আঘাত রয়েছে জানিয়ে 6 রোগীকে ঢাকায় পাঠাতে বলেন। যাদের কর্নিয়া ব্যাডলি ড্যামেজড এরকম 6 জন, বিশাল যাদের কম আইবলটা সফট হয়ে গেছে তাদের 6 জনকে পাঠাতে বলেছে, ইনক্লুডিং রাপচার আইবল, যেটা হয়তো দৃষ্টি আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, তবু তাকে পাঠাতে বলছি। দরকার হলে তাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে। আজকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। অগ্নিকাণ্ডে মারাত্মক দগ্ধ 15টি মরদেহের এখনও পরিচয় মেলেনি। আজ সীতাকুণ্ডের ডিপো থেকে আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট 43টি মরদেহ উদ্ধার হলো, এর মধ্যে 26 জনের মরদেহ হস্তান্তর করা হয়। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। এদিকে ফায়ার সার্ভিসের এক কর্মীর জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ঘটনাটি উদ্দেশ্যমূলক নাকি গাফিলতি তা তদন্তে বেরিয়ে আসবে। অগ্নিকাণ্ডে আহত আইসিইউতে থাকা 800 রোগীর কেউই শঙ্কামুক্ত নন, জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া নিহতদের স্বজনদের 50,000 এবং আহতদের 25,000 করে অর্থ সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ঘটনার দিন আগুন নেভাতে গিয়ে মারা যান অগ্নি নির্বাপন কর্মী শাকিল তরফদার। ঢাকায় সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে জানাজা হয় তার। সেখানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভয়াবহ এই বিস্ফোরণ গাফলতির কারণে না উদ্দেশ্যমূলক তা তদন্তে বেরিয়ে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিয়েছেন, উনি মাননীয় সংসদ সদস্যকেও ছাড় দেন না। কাজেই আপনারা মেসেজটা স্পষ্ট, যদি কেহর সংশ্লিষ্ট পাওয়া যায়, যদি কেহর গাফিলতি দেখা যায়, যদি কেউ এইখানে কোনো রকমভাবে এই স্যাবোটেজ করে থাকেন, তার শাস্তি তাকে পেতেই হবে। এদিকে অগ্নিকাণ্ডে আহত 125 জনকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি 68 জনের অবস্থা আশঙ্কাজনক। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আহত 63 জনের চোখ। এদের চিকিৎসায় ঢাকা থেকে বিশেষজ্ঞ দল চট্টগ্রামে গিয়েছে। আইসিইউতে কেউ শঙ্কামুক্ত না, সবাই ক্রিটিক্যাল আছে। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। 6 জন হচ্ছে ক্রিটিক্যালি ইল, তারা আইসিইউতে আছে। যেটা সকালে প্রফেসর দীন মোহাম্মদ গেছেন ওখানে, চক্ষু বিশেষজ্ঞ, যে উনি চোখের চিকিৎসার ব্যাপারে অ্যাডভাইস দেওয়ার জন্য। আহতদের বার্ন ইউনিটে দেখতে গিয়ে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন অভিযুক্তদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। পুরোপুরি দায়িত্ব গাফিলতির পরিচয় দিয়েছে। এই জায়গাগুলোতে কারা এটার জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। গেল শনিবার রাত 9টার দিকে চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন ও কেমিক্যাল কন্টেইনার বিস্ফোরণে এ পর্যন্ত মারা গেছে 43 জন, আহত হয়েছে 400 বেশি মানুষ। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সীতাকুণ্ডের আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে একথা জানান তিনি। দর্শক, এই ঘটনার আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য সব কিছুর দাম ঊর্ধ্বমুখী, সহসা দাম কমবে না বরং আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 1966 7 জুন, 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী সূচনা হয় তীব্র গণ আন্দোলন। আওয়ামী লীগের ডাকা হরতালে শহীদ হন 11 জন বাঙালি। দিবসটি উপলক্ষে প্রতিবছর এই দিনে পালন করা হয় 6 দফা দিবস। 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এদেশ কখনোই পরাধীনতা মেনে নেয়নি, স্বাধীনতার জন্য প্রস্তুত করার ভিত্তি রচিত হয়েছে 6 দফার মাধ্যমে এবং এটি ছিল ম্যাগনা কার্টা। প্রধানমন্ত্রী বর্তমান অবস্থা প্রসঙ্গে বলেন, পোশাক কর্মীদের আন্দোলনে যারা উস্কানি দিচ্ছেন
তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হবে সাধারণ কর্মীরা। কেউ যদি এখন এই আন্দোলন করে এই কারখানা বন্ধ ওই কাজ বন্ধ করে, তো কারখানা বন্ধ হলে তো চাকরিও চলে যাবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ওনার বেতন বাড়া না, বেতনহীন হয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকার আসার পর 1600 টাকার থেকে গার্মেন্টস শ্রমিকদের বেতন আমরা কত দফা বাড়াইছি সেটাও হিসাবে নিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দায়ী করে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দার কথা তুলে ধরেন তিনি। জনসাধারণকে মিতব্যয়ী হবার পরামর্শ দেন। জাহাজে করে আমরা পণ্য পরিবহন করি, যেটা $800 হতো সেটা এখন $2,500-3,000 ভাড়া হয়ে গেছে। জিনিসের দাম কিছু বেড়েছে এটা ঠিক, এবং এটা যে আরও কত বাড়বে তারও ঠিক নেই, কারণ এটা তো বাংলাদেশ বলে না, এটা তো সারা বিশ্বব্যাপী। বরং আমাদের দেশে তাও আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, আমাদের আপ্রাণ চেষ্টা হচ্ছে। আমরা সামনে বাজেট দিতে যাচ্ছি, সেখানেও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের উন্নয়ন এবং সবকিছুর জন্য সামঞ্জস্য থাকে। দেশে নিজেদের খাদ্যশস্য ফলন বাড়িয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। বক্তৃতায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি হুঁশিয়ারি দেন বিএনপিকে। আমার নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছেন, আমি কি ঘরে বসে আঙ্গুল চুষব? পরিণতি হবে ভয়াবহ, আগুন নিয়ে কাঁপতে না। সকালে দিবসটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আগুন নেভাতে আগুনে ঝাঁপ দেওয়ার জীবিকা বেছে নিয়েছিল ওরা। আগুনকে পোষ মানানোর কৌশলও রপ্ত করেছিল, কিন্তু এবারের আগুন ছিল রাসায়নিকের, তাই মন্ত্র কৌশল কিছুই কাজ করেনি। আগুন কেড়ে নিয়েছে 9 অগ্নিযোদ্ধার প্রাণ, এখনো নিখোঁজ 4 জন। জেলা প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন নূর সিদ্দিকী। কদিন আগেই বাবা হয়েছেন শাকিল তরফদার। ছুটি নিয়ে বাড়ি ফিরবেন, সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করবেন, নতুন স্বপ্নের জাল বুনবেন, আরো কত কিছুই তো ইচ্ছে ছিল শাকিলের। সব স্বপ্ন সব ইচ্ছে শাকিলের সঙ্গেই ভস্মীভূত হলো সীতাকুণ্ডের ডিপোতে। এই দেশের জন্য শহীদ হয়ে গেল, সৈনিক সে শহীদ হয়ে গেল, চলে গেল। ওই সন্তানটা একটু আমার এই সংসারে কেমন মাথা উঁচু করিল রে আল্লাহ। 2 বছর আগে ফায়ার ফাইটার পদে যোগ দিয়েছিলেন রানা মিয়া। সীতাকুণ্ডই ছিল তার প্রথম কর্মস্থল, মানিকগঞ্জের শিবালয়ের নবগ্রামে বাড়ি রানার। পরিবারের বড় সন্তান হওয়ায় রানার কাঁধে চেপেছিল বাড়তি দায়িত্ব, তাই অগ্নিযোদ্ধার পেশায় যোগ দিয়েছিলেন বাধ্য হয়ে। 15 বছর ধরে আগুনে পানি ছিটিয়ে দুর্গতদের উদ্ধার করে দেশের সম্পদ রক্ষা করে আসছিলেন নোয়াখালীর চাটখিলের আলাউদ্দিন। 6 বছরের সন্তানের জীবনকে নিরাপদ করতে পেশাটিকে হয়তো ভালোবেসেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনই দিতে হলো তাকে। রাঙামাটির সন্তান মিঠু দেওয়ান ও নিপুন চাকমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কাজ করতেন লিডার পদে। লিডার মানে নেতা, আর নিপুন মিঠুরা নেতার মতোই লড়েছেন আগুনের সঙ্গে। জয়ী হতে পারেননি, কিন্তু বীরের সম্মান তো পাচ্ছেন। রমজানুল ইসলাম রনি 1.5 বছর আগে যোগ দিয়েছেন অগ্নিযোদ্ধার পেশায়। মাত্র 3 মাস আগে সীতাকুণ্ড স্টেশনে বদলি হয়ে যান রনি। ফায়ার ফাইটার পদে থাকা রনি ডিপোতে আগুন লাগার খবর পেয়ে দায়িত্বের তাড়নায় নিজস্ব ইউনিফর্ম না পরেই গিয়েছিলেন আগুন নেভাতে। ঘরে রেখে যাওয়া স্ত্রী রূপার কাছে আর ফেরা হলো না তার। বাবা শামসুল হক যুদ্ধ করে স্বাধীন করেছেন দেশ। সেই যোদ্ধা বাবার সন্তান মনিরুজ্জামান জীবনযুদ্ধে লড়তে লড়তে নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে যোগ দেন ফায়ার সার্ভিসে। কদিন পর বাবা হওয়ার কথা ছিল তারও, সন্তানের মুখে বাবা ডাকটি আর শোনা হলো না তার। 9:30 দিকে ফায়ারে চলে গেছে, এরপরে আর ওর সাথে আমার কথা হয় না, আর দেখা হয়। ফায়ার ফাইটার রবিউল ইসলাম, ফরিদুজ্জামান ও শফিউল ইসলাম এবং লিডার ইমরান হোসেন মজুমদার এখনও নিখোঁজ, তাদের পরিবার অপেক্ষায় আজও। অগ্নিকাণ্ডে একসঙ্গে এতজন অগ্নিযোদ্ধার মৃত্যু এবারই প্রথম। তাদেরকে বীরের মর্যাদায় ভূষিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি সহ 20 জন। এদিকে এক নার্সের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন নার্সরা। নার্সদের অভিযোগ, নিকট আত্মীয়কে হাসপাতালে ভর্তি করানো নিয়ে এক ইন্টার্ন চিকিৎসকের সাথে দায়িত্বরত নার্সের বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে ওই নার্সকে মারধর করা হয়। এর প্রতিবাদে সন্ধ্যায় মেডিকেলের মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন ওয়ার্ডের নার্সরা। বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়নের অন্যতম উদাহরণ পদ্মা সেতু বলে মনে করছে জাপান, আর এই কারণে তার দেশের বিনিয়োগকারীরা এই দেশকে উৎকৃষ্ট বলে মনে করছেন, জানিয়েছেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এদেশে কেবল জাপান নয় অন্য দেশ থেকেও বিনিয়োগের সুযোগ আছে। জায়কার তত্ত্বাবধানে মেট্রো রেলের কাজ দ্রুত সময়ে শেষ হবে বলে প্রত্যাশা জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের গতিশীল অর্থনীতিতে অচিরেই মাথা পিছু আয় $3,000 ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আশাবাদ জানান ইতো নাওকি। দখলা দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে পাবনার চাটমোহর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত চলনবিলের সবচেয়ে বড় নদী বড়াল। স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি এই নদী দখলের অভিযোগ উঠেছে খোদ পৌরসভার বিরুদ্ধেও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চাটমোহরের পুরাতন বাজার এলাকায় ঐতিহ্যবাহী বড়াল নদী দখল দিয়েই এই মার্কেট গড়ে তুলেছে স্থানীয় পৌরসভা। এভাবেই প্রভাবশালীদের দখল আর দূষণে নদীটি পরিণত হয়েছে ক্ষীণ এক জলাশয়ে। এই নদীটাকে দখল করে বিভিন্ন সময় বিভিন্নভাবে নদীর ব্যবহার করে যাচ্ছে। এই নদীটাকে সংস্কার করার আশু প্রয়োজন। এই মার্কেটকে কেন্দ্র করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়ে একটা মিটিং আছে। অত্যন্ত দুঃখের বিষয়, তৎকালীন মেয়র মহোদয় সেখানে উপস্থিত হন নাই। তবে পৌর মেয়র জানান, বিগত মেয়রের সময় এই মার্কেটটি নির্মাণ করা হয়। এখানে স্থায়ী মার্কেটের জন্য বরাদ্দ এসেছে প্রায় 5 কোটি টাকা। তবে তিনি নদীর জায়গা ছেড়ে দিয়েই মার্কেট নির্মাণের আশ্বাস দেন। নদীর সীমানার সারা 3 ফিট ফাঁক দিয়ে আমি বেঞ্চ বসায় দেবো, উপরে মানে সাজসজ্জা করে দেবো, ওই নাগরদোলা করে দেবো, এটা মিনি পার্ক করব। এটি আমার ইচ্ছা এবং সেটা খুবই দ্রুত। পাশেই বড়ালের নিমতলা ঘাট, নদীতে পানি নেই, ছোট্ট একটি ডিঙি নৌকাতেই পারাপার হয় 10 গ্রামের মানুষ। এই যে একটা সামান্য একটা নৌকায় নৌকা দিয়ে যায় অনেক ছেলে মেয়ে স্কুলে আসে, খুবই বেকায়দা। তো নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে খুব দুর্ভোগ পোহাতে হয়। নৌকা এতদিন ছিল না, সবে মাত্র 2 দিন ধরে আসছে। এমন চিত্র বড়াল নদীর সর্বত্রই। নদী দখল দিয়ে গড়ে উঠেছে একের পর এক ভবন আর অসংখ্য অবকাঠামো। অনেক স্থানেই এখন আর বড়ালের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, বড়াল নদী নিয়ে একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেটি শুরু হলেই উচ্ছেদ করা হবে অবৈধ দখলদারদের। বড়াল যখন আপনার প্রজেক্টে আসবে বড়াল বেসিন নিয়ে, তখন তার পূর্বে কাজ বাস্তবায়নের পূর্বে অবৈধ দখলগুলো সমস্ত উচ্ছেদ করা হবে, তার করেই প্রকল্পটা রান করানো হবে। ঐতিহ্যবাহী চলনবিল রক্ষায় বড়াল নদী উদ্ধারের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। 3 বছরের মধ্যে দেশের চাহিদার 40% ভোজ্য তেল দেশেই উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, দেশে ধান বেশি উৎপাদন করতে গিয়ে সরিষার উৎপাদন কমেছে, একইভাবে কমেছে ডালের উৎপাদন। তবে সম্প্রতি বিজ্ঞানীরা সরিষা আর মুগ ডালের উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করেছে, তাই কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা করেছে নতুন জাতের ধানের পাশাপাশি একই জমিতে সরিষা চাষের। সয়াবিন এবং সূর্যমুখীর আবাদেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই বলা যায় 3 বছরের মধ্যে তেলের একটা বড় অংশ দেশে উৎপাদন করা যাবে। এবারে খেলার খবর। 2 দিনের সফরে কাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। এই নিয়ে আজ বিস্তারিত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। ট্রফি নিয়ে প্রথমে আমরা বঙ্গভবনে যাচ্ছি বিকেল 4টায় এবং সেখান থেকে বঙ্গভবনে আমাদের সেই ট্রফি পর্ব শেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসভবন অর্থাৎ গণভবনে সন্ধ্যা 7 ঘটিকায় সেই ট্রফি নিয়ে সেখানেও আমাদের ট্রফি বরণ করে নেয়ার একটা আনুষ্ঠানিকতা রয়েছে। পরশু দিন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের জন্য ট্রফিটি উন্মুক্ত থাকবে।
সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীতাকুণ্ডে আগুন অবশেষে নিয়ন্ত্রণে, ডিপো এলাকা ঝুঁকিমুক্ত জানালো সেনাবাহিনী। আজ আরও দুটি মরদেহ উদ্ধার, 80 জনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাড়ছে সবকিছুর দাম, আরও বাড়তে পারে আশঙ্কা প্রধানমন্ত্রীর। পোশাক শ্রমিকদের আন্দোলনে উস্কানির অভিযোগ। এবং দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পাবনার ঐতিহ্যবাহী বড়াল নদী, অভিযোগ পৌরসভার বিরুদ্ধেও। চলন বিলের নানা স্থানে জলাবদ্ধতা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।